আচ্ছা, তো তোমার কি বিয়ে শাদি হয়েছে? না ভাই, এখনো বিয়ে হয় নাই। তোমার বয়স কত? 15 বছর বয়স। তো এখনো বিয়ে হয় নাই। তোমাদের ওইখান থেকে বিয়ে শাদির অফার দেয় না? বিয়ে শাদির অফার দিছিল, যৌতুকের লেগে বিয়ে হলো, যৌতুকের কারণে। আচ্ছা, তো এই যে আমাদের অনুষ্ঠানের সামনে আসছো, এখন যদি তোমাকে কেউ পছন্দ করে বিয়ে শাদি করতে চায়, তুমি রাজি হবা? রাজি হবে না? ভালো, তারা ফর্ম দিবে না, আজে বাজে কথা বলবে না, এরকম ভাইয়েরা যারা বিয়ে করার মন থাকবে তারা বিয়ের পরে দা পরে, আর বিয়ের আগে কোনো খারাপ কথা বলবে। আচ্ছা, সুন্দর কথা বল। প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক সুন্দরী আপুর সাথে, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ভালো আছেন তো? আপুর নাম কি? শ্রাবন্তী। শ্রাবন্তী, তো দর্শক আজকে আমরা পরিচয় হয়ে গেলাম সুন্দরী শ্রাবন্তীর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। আচ্ছা শ্রাবন্তী, কী উদ্দেশ্য নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে আজকে একটি প্রতিবেদন করার জন্য? তোমার বাবা মা আছে? তোমরা কয় ভাই বোন? তিন ভাই বোন। তিন ভাই বোন। আচ্ছা, তো তোমার বাবা মা কি করে? বাবা বিয়ে করে ভারতে চলে গেছে, আর আম্মু গ্রাম করত, আর আমি বাসায় কাজ করি। আচ্ছা, তোমার মা গ্রাম করে আর তুমি বাসায় বাসায় গিয়ে কাজকাম করো। তো তোমার বাবা চলে গেল কতদিন আগে? এক বছর। এক বছর ধরে চলে গেছে। তো তোমাদের সাথে সম্পর্ক আছে না একবারই চলে গেছে? একবারই চলে গেছে, মানে তোমাদের সাথে কোনো যোগাযোগ নাই? আচ্ছা, তো তোমরা তিন ভাই বোন বললে না? তোমার ছোট কি ভাই বোন না তোমার বড়? দুইটা ভাই ছোট। আচ্ছা, তো তুমি এখন বাসা বাড়িতে কাজকাম করে খাও। তো তোমার ছোট ভাই বোন, ছোট ভাই দুটা তারা কি করে? তারা কিছুই করে না, ছোট দুইটা, একটা 9 বছর একটা 6 বছর। একটা 9 বছর একটা 6 বছর। আচ্ছা, তারা স্কুলে যায় না? না, স্কুলে যায় না, পড়াশোনা করে না? না। আচ্ছা, তুমি কি পড়াশোনা শিখছো? আমি 7 পর্যন্ত পড়ছি। 7 পর্যন্ত পড়ালেখা করছো? আচ্ছা, তো এরপরে কেন পড়তে পারো নাই? টাকার জন্য পড়তে পারি নাই। টাকার জন্য পড়াশোনা করতে পারো নাই? আম্মু পড়াইতে পারি নাই, আম্মু অসুস্থ, এখন আর গ্যারাম করতে পারে না, আর আমি এই বাসায় বাসায় কাজ করে সংসার চালে। আচ্ছা, তো তোমার কি বিয়ে শাদি হয়েছে? না ভাই, এখনো বিয়ে হয় নাই। তোমার বয়স কত? 15 বছর বয়স। তো এখনো বিয়ে হয় নাই। তোমাদের ওইখান থেকে কেউ বিয়ে শাদির অফার দেয় না? বিয়ে শাদির অফার দিছিল, যৌতুকের লেগে বিয়ে হয় না, যৌতুকের কারণে। আচ্ছা, তো এই যে আমাদের অনুষ্ঠানের সামনে আসছো, এখন যদি তোমাকে কেউ পছন্দ করে বিয়ে শাদি করতে চায়, তুমি রাজি হবা? রাজি হবা না? আচ্ছা, তো তুমি এই যে আর কি উদ্দেশ্য নিয়ে আসছো আমাদের মিডিয়ার সামনে, কি চাও এখন? আমি আসছি যাতে আমাদের ভাইরা পছন্দ করে বিয়ের কথা বলতে বলবে, আর যারা সাহায্য করবে তারা সাহায্য করবে। মানে তুমি এখন কি চাও, মানে ভালো মনের একজন মানুষ চাও বা কিছু সাহায্য সহযোগিতা চাও দর্শকদের উদ্দেশ্যে, তাই তো? আচ্ছা, তো দর্শক তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার, মোবাইলের মাধ্যমে। তুমি নাম্বারটা বলতে পারবা? আচ্ছা, তো দর্শক শ্রাবন্তীর নাম্বারটা আমি বলে দিচ্ছি, কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন শ্রাবন্তীর সাথে, 01-99-04-51-923 এই নাম্বারে যোগাযোগ করবেন শ্রাবন্তীর সাথে। তো নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, 01-99-04-51-923 এই নাম্বারে যোগাযোগ করবেন এই সুন্দরী শ্রাবন্তীর সাথে। আচ্ছা, তো শ্রাবন্তী তোমার নাম্বারটা দিয়ে দিলাম, তো দেখা যাচ্ছে এখন অনেক দর্শকই তোমাকে ফোন দিবে রাত বিরাতে। তোমার তোমার কি কোনো সমস্যা হবে এতে? কোনো সমস্যা হবে না? আচ্ছা, তো তুমি দর্শকদের উদ্দেশ্যে আর কি বলতে চাও এখন? যারা ভালো তারা ফোন দিবে না, আর আজে বাজে কথা বলবে না, এরকম ভাইয়েরা যারা বিয়ে করার মন থাকবে তারা বিয়ের পরে দা পরে, আর বিয়ের আগে কোনো খারাপ কথা বলবে। আচ্ছা, সুন্দর কথা বলছে শ্রাবন্তী। তো দর্শক, আমরা এত সময় ছিলাম সুন্দরী শ্রাবন্তীর সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আছে এ পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ইতি আসসালামু আলাইকুম।